আপনাকে স্বাগত জানাই কেন নমস্কার প্রথমেই যে প্রশ্নে আসবো সেটা হলো যে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন সারা দেশ জুড়ে একটা উৎসবের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে এই বাইশে জানুয়ারিতেই কলকাতায় সম্প্রীতি মিছিল বলে একটি মিছিলের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে সর্বধর্ম সমন্বয় হয় এমনই একটি মিছিল এটা হবে এবং এখানে তিনি প্রথমে কালীঘাটের মন্দির থেকে পুজো দিয়ে বেরোবেন তারপর হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত তিনি মিছিলে হাঁটবেন বলেছেন এবং তার বক্তব্য যে এই মিছিলের মূল উদ্দেশ্য হল সর্বধর্ম সমন্বয় কি বলবেন এ বিষয়ে আমার যেটা খারাপ লাগে সেটা হলো মমতা ব্যানার্জি তো আমারও মুখ্যমন্ত্রী আমাকেও তো রাজ্যের বাইরে গেলে পরে অন্য লোকের টিটকিরি শুনতে হয় যে এই মুখ্যমন্ত্রী তুমি তুমল ক্যাশে চালাতে হো তোমার রাজ্য ক্যাসে চলতা হয় ব্যাপার হচ্ছে যে একটা মহোৎসব হচ্ছে অযোধ্যায় সারা পৃথিবী দেশ তো বটেই সারা পৃথিবী এই অযোধ্যার দিকে তাকিয়ে আছে আর বাইশে জানুয়ারির দিকে তাকিয়ে আছে সে একটা সিংহ গর্জনের পাশে যেরকম ইঁদুর চিচি করে ঠিক সেই রকম করে ওইটার নকল করে উনি এই মৃতপ্রায় শহরে একটা মিছিল বার করবেন তো করুন না মিছিল বার সেটা উনি কালীঘাট মন্দির থেকে করুন কি নাকোদা মসজিদ থেকে করুন নাকোদা মসজিদ থেকে করলে আরও ভালো তাহলে অন্য একটা দিনে করুন এই রকম নকল নমিশি রকম মানে আমি যেটা বললাম সিংহ গর্জনের পাশে ইঁদুরে চিঁচি এটা তো একটা হাস্যকর ব্যাপার নিজেকে নিজে একটা হাসির পাত্রে পরিণত করছেন আমাদেরও তো লজ্জা লাগে এই সম্প্রীতি মিছিলের বিরোধিতা করে আদালতে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য সম্প্রীতি মিছিল পিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই রাজ্যে যাতে রাম পুজোর দিন কোনোরকমভাবে অ্যান্ড অর্ডার ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবারও আর্জি তিনি জানিয়েছেন কি বলবেন এ বিষয়ে ঠিকই ঠিকই করেছেন কারণ এটা কিংবা অত্যন্ত আশঙ্কা আদৌ অমূলক নয় এর আগে যখন রামনবমীর দিন মিছিল হয়েছিল সেই মিছিলে মমতার পেটোয়া লোকেরা ঢিল মেরেছিল নানা রকম গণ্ডগোল করেছিল এই মিছিলেও একটা কিছু হতে পারে উনি করিয়ে দিতে পারেন করিয়ে তারপরে বলতে পারেন হ্যাঁ সম্প্রীতি বিপন্ন একমাত্র বাঁচাবার জন্য আছি আমি এরকম হতে পারে সেটা শুভেন্দুর কাছে হয়তো খবর আছে শুভেন্দু ঠিকই আদালতে গেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি বলছেন ধর্মের নামে যারা বিষ ঢালতে চায় তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে এই মিছিলের সঙ্গে রাম মন্দিরের কোনো যোগ নেই মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সেটা বলে দিয়েছেন ২২ তারিখ যে মিছিল হচ্ছে তার উদ্দেশ্য হল সংহতি এবং সম্প্রীতি বজায় রাখা শুভেন্দু সম্প্রীতি চায় না বলে এই মিছিলের বিরুদ্ধে আদালতে গিয়েছে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের বাকি লোকেদের কি মনে করেন সবাই বোকা আর নাকি ওর বাণী ওর বাক্য বাক্যটা দৈবাণী যে আকাশ থেকে বলল যে এর সঙ্গে রাম মন্দিরের মিছিল রাম মন্দিরের কোনো সম্পর্ক নিয়ে সবাই বুঝে যাবে পরিষ্কার বুঝে যাচ্ছে এই জন্য উনি করছেন এইটা দেখে দেখে উনি করছেন ওর একেবারে হিংসায় গা গা হাত পা জ্বলছে সেই জন্য একটা কিছু করতে হবে সেই জন্য উনি ওই দিনটি বেছে করছেন স্যার এর আগে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন ইনভিটেশন এসছে যে এই রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার জন্য তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন তিনি খুব বিরক্ত হয়েছেন যে যাবেন না বলে বলেছেন এবং শুধু তাই নয় দু সালে যখন বিধানসভা ভোটের প্রচারে উনি বেরিয়েছিলেন তখন তার কনভয়ের পাশ থেকে কেউ যাচ্ছিল এবং যেতে যেতে জয় শ্রীরাম এই ধ্বনি দিয়েছেন তাতে তিনি কনভয় থামিয়ে নেমে গিয়ে জনতার মধ্যে প্রচণ্ড বিরক্ত হয়ে ছুটে গেছিলেন এবং তার যে অস্বস্তি রয়েছে শ্রীরাম ধ্বনি নিয়ে সেটা আমরা আগেও দেখেছি তো এই যে রাম মন্দিরের বিষয় নিয়ে লোকসভা ভোটে যে উনি বেশ একটা ব্যাকফুটে আছেন এটাও হয়তো উনি বুঝতে পারছেন এবং তার জন্যই কি উনি পাল্টা এই কর্মসূচি ঘোষণা করলেন কি মনে হয় তুমি তো বলেই দিলে খুব পরিষ্কার ব্যাপার যে বাইশে জু বাইশে জানুয়ারি যেখানে সারা পৃথিবী একটা মহোৎসবের দিকে তাকিয়ে আছে যেটা হতে যাচ্ছে অযোধ্যায় সেটার পাশে এটা কি একটা সিংহ গর্জনের পাশে ইঁদুরে চিঁচির মতো জিনিস নয় কেন করছেন অন্য যে কোনো দিন করুন না দশটার সঙ্গতি মিছিল করুন না উনি কুচবিহার থেকে সাগর গঙ্গাসাগর পর্যন্ত করুন না কে আটকাচ্ছে ওই দিনই করতে হবে করলে লোকে স্বাভাবিকভাবে বলবে এটা কী করছেন আপনি এটা আপনি ওদের জিনিসটাকে ওদের থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য করছেন খ্রিস্টাব্দে সেটা সম্ভব হবে লোকে হাসবে তৃণমূল নেত্রী তিনি বলছেন বিজেপি নাকি রামকে বাড়ি করে দিচ্ছে যেখানে বিপিএল তালিকাভুক্ত যারা তাদের জন্য যেমন সরকার বাড়ি করে দেয় তেমনি নাকি বিজেপি রামকে তালিকা বিপিএল তালিকাভুক্ত মনে করে তাকে বাড়ি করে দিচ্ছে এবং তিনি এর সঙ্গে যোগ করেন যে রামকে যদি বিপিএল তালিকাভুক্ত বলে বাড়ি করে দেন তাহলে তার দুই ছেলে লবকুশ কি দোষ করলো তাদের জন্য দুটো বাড়ি করে দিন কি বলবেন এই বিষয়ে এগুলো হচ্ছে মমতাকে খুশি করার জন্য মমতাকে তৈলমর্দন করার জন্য এই সামনের নির্বাচনে টিকিট পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা কিছু একটা তো বলতে হবে শতাব্দী রায়ে একজন তৃণমূলের এমপি তার আজ পর্যন্ত তৃণমূলের রাজনীতিতেই দেশের রাজনীতি বা রাজ্যের রাজনীতি বাদ দিলাম তৃণমূলের রাজনীতিতে তার কি অবদান আছে কিছু একটা অবদান রাখতে হবে তার টিকিট যদি না পাই টিকিট না পেলে টাকাও পাওয়া যাবে না সেই জন্য উনি এই সমস্ত বলছেন কুনাল ঘোষের কথায় কুনাল ঘোষ শুধু নয় গোটা তৃণমূলেরই বক্তব্য হচ্ছে যে রাম রামকে বিজেপি নাকি ভোটের এজেন্ট বানাচ্ছে রাম আসলে যে বিজেপির ভোট জেতার জন্য তুরুপের তাস কি বলবেন এই বিষয় তো ওরা অন্য একটা কারুকে মানান না কেন ওরা একজন কোনো একটা ইমামকে মানান না কেন একজন কোনো ফেরস্তাকে মানান না কেন তাতে অসুবিধে কিসের রামকে যদি বিজেপি তর্কের খাতিরে যদি ধরেও নি যে রামকে বিজেপি নির্বাচনের জন্য ব্যবহার করছে এটা তো আইন বিরুদ্ধ নয় সংবিধানে তো এর বিরুদ্ধে কিছু নেই তো এটা যদি এটা একদমই ঠিক নয় কথাটা একদমই ঠিক নয় কিন্তু এটা তর্কের খাতিরে যদি ধরেও নি তাহলে বা বিজেপি ক্ষতি কী করছে ওরাও করুন উনি তো কত রকম কানুন করেন উনি সংখ্যালঘু করার জন্য মধ্যে বিশেষ করে এখন যখন সংখ্যালঘু হবার সম্ভাবনা দেখা দিয়েছে সেই করার জন্য পুরো ভোটকে সির তালিকার মধ্যে সাতানব্বই শতাংশ সংখ্যালঘু ঢুকিয়েছেন সেটার সময় লজ্জা করে না মেট্রো সম্প্রসারণের জন্য নাকি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াককে ভাঙতে বলা হচ্ছে এবং স্কাইওয়াকের জায়গা পরিবর্তন করবার কথা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন এবং এই ঘটনা আসার পরেই সামনে প্রকাশ্যে আসার পরেই মুখ্যমন্ত্রী গতকালই বিবৃতি দিয়েছেন যে নিজের রক্ত দিয়ে হলেও আমি বাঁচাবো স্কাইওয়াক আমি ভাঙতে দেবো না এবং তার সঙ্গে তিনি যোগ করেছেন যে আলিপুর বডিগার্ড লাইন্সেও নাকি এরকমই ভাঙবার কথা বা তাকে সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সেটা তিনি হতে দেবেন না তার কারণ স্কাইওয়াকে মানে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে যদি হাত দেওয়া হয় তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দ রাসমণির কথা মনে করতে হবে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি এই কাজ হতে দেব না বলে তিনি হুঙ্কার দিয়েছেন কি বলবেন এই তোমার তো বয়স কম তুমি এসব দেখো নি কমরেডরা একটা সময় চেঁচে তো জানো যে রক্ত দিয়ে আমরা গড়ব বক্রেশ্বর কারণ বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র হবে সেই তাপবিদ্যুৎ কেন্দ্রর জন্য নাকি কেন্দ্র টাকা দিচ্ছে না অতএব কমরেডরা রক্ত দিয়ে বক্রেশ্বর তৈরি করবে এই তো এটা নির্জলা নকল তার একেবারে মানে কি বলবো আর একেবারে চোখের চামড়াহীন নকল এটা শুনে আমার একটা পুরোনো গল্প মনে পড়ছে এই একটি ছোট ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি দেশের তিনজন বড় বৈজ্ঞানিকের নাম করো সে বলেছিল সত্যেন বসু জগদীশ বসু আর জ্যোতি বসু তো সে বলেছিল যে সত্যেন বসু জগদীশ বসু তো জানি জ্যোতি বসু কেন বললো জ্যোতি বসু এদের চেয়ে অনেক বড় বৈজ্ঞানিক কারণ তিনি রক্ত থেকে বিদ্যুৎ তৈরি করেছেন হ্যাঁ এই মমতা ব্যানার্জি তার একটা নির্জলার নকল করছেন জানি না এটা আর একটা কথা বলে নি আমি এটা বলে নেওয়া দরকার সেটা হলো যে রামকৃষ্ণ বিবেকানন্দের সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরের সম্পর্ক আছে সবাই জানি স্কাইওয়াকের তো সম্পর্ক নেই স্কাইওয়াকের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক আছে তো মমতা ব্যানার্জি কি নিজেকে রামকৃষ্ণ বিবেকানন্দের জায়গায় উঠিয়ে নিয়েছেন এইটাই কি উদ্দেশ্য যে রামকৃষ্ণ বিবেকানন্দ তারপরেই মমতা ব্যানার্জি এই কি উদ্দেশ্য এই কি বক্তব্য এবার এই প্রসঙ্গে স্যার আপনাকে এইটা বলে নিই যে ওনাকে কিন্তু ইতিমধ্যেই রামকৃষ্ণ দেবের সঙ্গে শারদা দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিবেকানন্দের সঙ্গে তুলনা করা হয়েছে তো সুতরাং আপনার বক্তব্যকেই হয়তো তারা সমর্থন করছেন যাই হোক স্যার আমরা নেক্সট প্রশ্নে আসি সেটা হলো যে আমরা জানি মানে আমি নিজে গুগল করেছিলাম পড়েছিলাম যে উনিশশো সালে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র তিনি মারা যান এবং দেওঘরে মারা যান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র নাকি তার কাছে আশ্রম তৈরি করার জন্য জমি চেয়েছিলেন এবং তিনি নাকি গভর্নমেন্ট নয় গভর্নমেন্টের জমি তিনি দিয়েছেন এবং সেটা স্টেট গভর্নমেন্টের জমি তিনি ঠাকুর অনুকূল চন্দ্রকে দিয়েছিলেন এই কথার বাস্তবতা বলে কিছু আছে কি আপনার কি মনে হয় কিছুই নেই বাস্তবতা উনি যদি বলেন যে ওই আমেরিকা আবিষ্কার করতে কলম্বাস গিয়েছিলেন কিন্তু পারেননি আমি আবিষ্কার করেছি ਇਰ ਕੋ ਨੂੰ ਵਾਸਤਵ ਉਹਦਾ ਜੀ ਜਾ ਖੁਸ਼ੀ ਦਾ ਹੀ ਬੋਲ ਨਹੀਂ ਹੋ ਲੇਕ বর্তমান রাজ্য সরকারের আমলে কিভাবে আমূল পরিবর্তন হয়েছে কিভাবে সাংবাদিক বৈঠকে তিনি সেটা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একশো দিনের কাজ রাস্তা সংস্কার রাস্তায় ত্রিফলা লাইট লাগানো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এক তারিখে মাইনে দেওয়া ইত্যাদি বিরাট বড়ো খতিয়ান তিনি দিয়েছেন সরকারি কর্মচারীদের জন্য তিনি যে ডিএ আটকে রেখেছেন সেটা অবশ্য বলেননি কিন্তু তাছাড়া সরকারি কর্মচারীদের এক তারিখে মাইনে ঢুকে যায় এই সমস্ত খতিয়ান তিনি দিয়েছেন এবং তারপরেই তিনি বলেন আমি কোনো মিথ্যে কথা বলি না আমি অকথা কথা কিছুই বলি না এবং যদি আমি কোনো ভুল করি সেই ভুল আমি সমালোচনা আমি তার জন্য চাই যে সমালোচনা করুক ভুলের আমি যদি ভুল করি তাহলে সেই ভুল আমি শুধরে নেব কিন্তু আমি কোনো মিথ্যা বলি না অকথা কুকথা বলি না কি বলবেন এই বিষয়ে শেষ থেকে শুরু করি উনি অকথা কুকথা বলেন না নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং উনি কল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় উনি নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলেছিলেন যে ওকে কোমরে দড়ি হিড় হিড়হিড় করে টেনে আনবো এটা অবশ্য অকথা কুকথা নয় এটা হচ্ছে সুকথা ওর মতে এটা সুকথা তারপরে যেটা উনি আরও বলেছিলেন সেটা হচ্ছে যে তখন নরেন্দ্র মোদী ইয়ে হয়ে গেছেন প্রধানমন্ত্রী হয়ে গেছেন সেই সময় বলেছিলেন কেন্দ্রীয় সরকার আমাদের বাম্বু দিচ্ছে বাম্বু দিচ্ছে এবং সেই বাম্বু দেয়াটা হাত দিয়ে দেখেই দিয়েছিলেন কি করে বাম্বু দেয় এই বাম্বু দেওয়াটা অবশ্য সুকথা ওর মতে অতএব অকথা কুকথা উনি বলেন না এ কথাটা সম্পূর্ণ নির্জলা মিথ্যে কথা অথবা ওর মতে হয়তো মিথ্যে কথাই হচ্ছে সুকথা আচ্ছা আর কি ছিল বলছিলে গোড়ার দিকে সাংবাদিক বৈঠকে তিনি বলছেন যে তিনি একে বলে ইংরেজিতে একটা কথা আছে সরকারি কর্মচারীদের এক তারিখে মাইনে দিতে হবে সেটাকে উনি একটা কৃতিত্ব বলে চালাবার চেষ্টা করছেন আমার বাড়িতে যারা কাজ করে একটি মহিলা কাজ করে পরিচারিকা হিসেবে তাকে আমি এক তারিখে মাইনে নিই না পারলে দু তারিখে মাইনে নিই আমি বুক বাজিয়ে লোককে বলে বেড়াবো আমি আমার স্টাফকে এক তারিখে বা দু তারিখে মাইনে নিই সরকারি কর্মচারীদের যে এক তারিখে মাইনে দিতে হবে এটা একটা কারণ কৃতিত্বের কাজ একে বলে মেকিং এ ভার্চু আউট অফ নেসেসিটি আর কি ছিল আর যেটা ছিল যে বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহটা আমি খুব বলে দিই এটা মমতা ব্যানার্জির কৃতিত্ব না এটা সিপিএম এর কৃতিত্ব সিপিএম এর কৃতিত্ব তার কারণ সিপিএম চৌত্রিশ বছরের রাজত্বকালে পশ্চিমবঙ্গে কত বোধ সংখ্যাটা ভুলে গেছি বোধ হাজার কারখানা বন্ধ করেছিল কারখানায় যে বিদ্যুৎ টানে সেই বিদ্যুৎটাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় বলা হয় লোড এই লোড যদি কমে যায় তাহলে লোডশেডিংয়ের কোনো প্রয়োজন পড়ে না মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটা হলো যে ওর গুরু সিপিএম ওর গুরু নানারকম বিষয় আমি তো একটুখানি আগেই বক্রেশ্বরের ব্যাপারে বললাম যে সিপিএম যে কাজটা করেছিল সেইটার ফায়দা উনি নিয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে কারখানা বন্ধ লোড নেই অতএব লোডশেডিং নেই অতএব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অতএব আমার কৃতিত্ব আমার কৃতিত্ব কাজ ত্রিফলা আলো একটা খুব অনুসন্ধান হওয়া উচিত তুমি কখনো কোনো রাস্তায় দেখেছো যে অন্য কর্পোরেশনের যে ত্রিফলা আলো জ্বলছে আমি দেখিনি কিন্তু যদি কখনো এরকম দেখা যায় তাহলে ত্রিফলা আলো কতটা আলো ইয়েদের কতটা আলো দেবে তাতে কতটা লাভ হবে সেটা খুব ভালোভাবে আন্দাজ করা যায় ওকে একজন যতদূর মনে পড়ছে আমার বলেন গঙ্গোপাধ্যায় ওই আলোটাকে বলেছিলেন ওটা হচ্ছে জগাই মাধাই আলো জগাই মাধাই করে নৃত্য করতেন নই জগাই গেল। স্যার আমরা এবার একটু নতুন প্রশ্নে আসি পুরুলিয়ায় যে সাধুরা আক্রান্ত হয়েছিলেন তাদের বিষয়ে একটু জিজ্ঞাসা করি আপনাকে যে খালি গুজবের জেরে এরকম বিশ্রীভাবে সাধুদেরকে মারধর করা হলো শুধু তাই নয় শালীনতার সীমা ছাড়িয়ে তাদেরকে নগ্ন করে মারধর করা হলো এবং শেষে তারা সেই সাধুরা মানে তারা যে সত্যিই সাধু সেটা বোঝা যায় তারা বললেন যে আমরা যারা এই কাজ করি তাদের কোনো শাস্তি চাই না তারা গঙ্গাসাগর যাবার জন্য রওনা হয়েছিলেন কিন্তু তারা ফিরে গেলেন সেই উত্তরপ্রদেশেই সারা দেশের কাছে বাংলার মুখটা তো নিচু হয়ে গেল কি বলবে আরে বাংলার মুখ তো তোমাকে গোড়াতেই বললাম যে আমরা যখন অন্য রাজ্যে যাই যখন আমি দিল্লিতে যাই অল্প কয়েকদিন আগে চেন্নাইতে গিয়েছিলাম সেই সমস্ত রাজ্যে সেই সব জায়গায় গেলে আমাদের এই আমাদের মুখ্যমন্ত্রীর নামে টিটকিরি শুনতে হয় সেটা তো আমার খারাপ লাগে আমি সমর্থন করি না তাই বলে রাজ্যের রাজ্যের তো আমিও একজন এই এবং সেই রাজ্যে যে মুখ্যমন্ত্রী তিনি হাস্যকর কাজ করছেন দুঃখকর কাজ করছেন সব রকমই করছেন সেটার জন্য অন্য লোকে এরকম ব্যঙ্গ করছে সেটা তো আমারও খারাপ লাগে একটা শেষ প্রশ্ন করছি সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে মানে আমরা দেখেছি সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো বিষয়ে নিয়েই কিন্তু হাসি ঠাট্টা তামাশা ইত্যাদি চলতে পারে সাধারণ একটা রাম পুজো করা রাম রামচন্দ্রের পুজো করা সেই ব্যাপারটা গড়িয়ে গেল কোর্ট পর্যন্ত পুলিশ পুজো করতে দিচ্ছে না স্যার আপনার এই সম্পূর্ণ বিষয়টা যা যা হয়েছে আজ অব্দি তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় সনাতন ধর্মের যে মানুষ যারা আমরা রয়েছি তাদের প্রধান শত্রু কারা কারণ আমরা দেখছি যারা হিন্দু ধর্ম পালন করছেন সেরকম হিন্দুরাই কিন্তু হিন্দুদের বিরোধিতা করছেন বা তাদেরকে নানা ভাবে উত্তপ্ত করছেন কি বলবেন এই বিষয় এইটার জনক এই মানসিকতার জনক ছিলেন জওহরলাল নেহরু জওহরলাল নেহরু একবার বলেছিলেন যে অন্য নানা রকম বিষয়ে যে আমি শিক্ষা দীক্ষার দিক দিয়ে একজন মুসলমান আমি অমুক দিক দিয়ে একজন ইংরেজ আমি আমার যেরকম আপব্রিঙ্গিং মানে যেভাবে আমি মানুষ হয়েছি সেদিক দিয়ে আমি একজন ইংরেজ অ্যান্ড আই অ্যাম এ হিন্দু বাই অ্যাক্সিডেন্ট আমি ঘটনাচক্রে মানে আমি যে হিন্দু এটা একটা দুর্ঘটনা এখন নিজের জন্ম সম্বন্ধে কেউ এরকম একটা লজ্জাজনক কথা বলতে পারে যে তার কিভাবে জন্ম হয়েছিল তার একটা দুর্ঘটনায় জন্ম হয়েছিল এরকম কথা বলা একমাত্র জওহরলাল নেহরুর সম্বন্ধেই সম্ভব কিন্তু এই কথাটা বলে উনি যে মানসিকতা তৈরি করে দিলেন তার মানে হলো এই যে সনাতন ধর্ম সম্বন্ধে যা খুশি বলা যায় যে কোনো দেবদেবী নিয়ে কোনো রকম রসিকতা করা যায় একটা হাস্যকর কথাও বলা যায় অপমানজনক কথাও বলা যায় তাতে কেউ কিছু বলবে না উল্টে কিছু লোক আছে যেমন অন্য ধর্মের মানুষ বা কমরেডরা তারা এই সমস্ত শুনে দেবে ও দেখো দেখো কত এর প্রগতি সম্পন্ন লোকের এদের কত প্রগতি হয়ে গেছে যে এরা সনাতন ধর্মকে নিয়ে হাসছে কিন্তু একই জিনিস যদি কোনো মুসলিম ধর্মের কোনো গুরু ধর্মগুরুকে নিয়ে হযরত মোহাম্মদকে নিয়ে আল্লাহকে নিয়ে বলা যায় তাহলে তার ফল কি হবে সেটা ওরা সবাই জানে তার পেছনে জেহাদিরা লেগে যাবে আর সবচেয়ে বড়ো ক্ষতি তো হবে যে ভোট যাবে সনাতন ধর্মের নামে গালাগালি করলে ভোট যে চলে যায় না সেটা যে একটা প্রশংসনীয় ব্যাপার সেটা তো জওয়াহরলাল নেহরু সেইটাকে চারিয়ে দিয়ে গেছেন কিন্তু মুসলিম ধর্মের নামে করলে পরে এই হবে আজকে কোনো শিখ ধর্মের কোনো গুরুর নামে শিখ কোন শিখ গুরুর নামে বা শিখের শিখেদের যে বর্তমান গুরু হচ্ছে গ্রন্থ সাহেব যে ওদের যে বইটা আছে আর কি সেই বইটার নামে এরকম একটা কিছু করে দেখুক কিমা করে দিয়ে যাবে একদম কিমা করে দিয়ে যাবে তো সেটা কেউ বলবে না হিন্দু ধর্মের নামে যা খুশি বলা যায় বললে কৃতিত্বও পাওয়া যায় কারণ কি না কালমার্কস বলে গেছেন যে ধর্ম মানুষের আফিল কালমার্কসকে সারা পৃথিবী ইতিহাসের আবর্জনা স্তূপের মধ্যে ফেলে দিয়েছি। কিন্তু এই বাঙালি কমরেডরা তাকে নিয়ে এখনও ধেই ধেই করে নেচে যাচ্ছে এর এগুলো হচ্ছে তার ফলশ্রুতি আমাদের যে জাতীয় জীবনে যে কোনো বিকৃতি এসছে তার মধ্যে একটা বিকৃতি হচ্ছেই ধর্ম ব্যাপারটা আমাদের কাছে খুব মৌলিক এই কথাটা স্বামীজি বলে গেছেন জাগো যুবশক্তি বলে একটা চটি বই আছে উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত তাতে খুব স্বামীজি পরিষ্কারভাবে বলে গেছেন যে ধর্ম মধ্যে দিয়ে ছাড়া ভারতবাসী অন্য কিছু বুঝতেই পারে না কিন্তু এই নেহেরু এবং তার পরবর্তীকালে যে সমস্ত নেহেরুর তলপিবাহক যারা জন্মেছে তারা একটা পরম্পরা তৈরি করে গেছি যে হিন্দু ধর্মের নামে সনাতন ধর্মের নামে গালাগালি করলে বা হাসি ঠাট্টা করলে কোনো দোষ নেই এটা হচ্ছে জীবনের জাতীয় জীবনের মানসিকতার বিকৃতি আমাদের যে যেভাবে আমরা এগোতে পারিনি যেভাবে আমাদের পতন হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে এই বিকৃতি